দর্শক, আজকে 8ই সেপ্টেম্বর, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে, ইকবাল বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। দর্শক, তো দর্শক, আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়, তো কেমন চলতেছে আজকের বাজার, সেগুলো আমরা আজকে পুরো ভিডিওতে জানবো। দর্শক, তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি না টেনে দর্শক পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন ভাই। তো আজকে কেমন চলতেছে দাম? আজকে নিচে 90, উপরে 95। নিচে 90, উপরে 95। দাম দেখতেছি কমতেছে, কারণ কি? দাম এমনি মালের আমদানি বেশি, দাম কমতেছে। হাটের বাজারে আমদানির পরিমাণটাই বেশি বেশি বেশি। এরপরে বাইরের পেঁয়াজগুলো কেমন আসতেছে এখন? বাইরের পেঁয়াজও মোটামুটি ভালো আসতেছে, মানে চায়না, মিশর, পাকিস্তান, ইন্ডিয়ান পেঁয়াজও মোটামুটি আসতেছে। এই পেঁয়াজগুলোর কারণেই দাম কিছুটা নিয়ন্ত্রণে, দেশি পেঁয়াজ। তো আজকের বাজারে গেছে আপনার কত করে? আমরা 92 থেকে 95 টাকা বেচছি, 90 টাকাও বিক্রি করছি। 90ও বিক্রি করছেন। আমরা এখানে দেখতেছি, এখানে আছে আপনার, এইটা কোথার? আজকের বাজারে দাম কি ভাই? মোটামুটি কম, আরো কমবে না বাড়তে পারে? আর বাড়বে না, দাম কমবে ছাড়া বাড়বে না। আপাতত কিছুদিন এইভাবে থাকবে? জি ভাইয়া। কারণ আমদানি কেমন এখন হাটের বাজারগুলোতে? আমদানি মোটামুটি খারাপ না, ভালোই, ভালো আছে। তো এই শুনলাম যে কিছুদিন আগে কৃষক ভাইদের হাতে পেঁয়াজ তেমন নাই, এখন আবার আমদানি বেশি, এর কারণটা কি? না, পেঁয়াজ তো আছে, পেঁয়াজ সবাই চায় যে দাম বাড়ুক, আর বাড়তি হোক, বেশি দামে বিক্রি করি। এখন একসাথে সবাই হাটে আনতেছে? জি জি। মানে যারা সিজন শেষ, এখন সবারই চাং থেকে পেঁয়াজ না ভালো লাগে, মানে যারা চাঙে যাদের আছে, যারা রাইখা দিছিল বেশি টাকার আশায়, তারা এখন নামাইতেছে। জি জি। কারণ সামনে আবার মুড়ি কাটার সিজন, মুড়ি কাটা আছে, আবার চাঙে পেঁয়াজের পচন ধরে গেছে, বৃষ্টি নামছে, এখন পেঁয়াজের চাং পচে যাচ্ছে বেশিরভাগ, মানে নষ্ট হইতেছে কিছুটা। শতকরা 80% চাঙের পেঁয়াজ পচে গেছে, 80%, কারণ এটা 4-5 মাস রাখা হয়েছে, এই জন্যই নষ্ট হইতেছে এখন, আরো এই কারণে। তো এখন দাম মোটামুটি ভাবে কিছুটা কম আছে, 100 টাকার নিচে 90 থেকে 95 টাকা। মার্কেটে পচা মালের আমদানি বেশি, এই জন্য একটু বাজার নিয়ন্ত্রণে আছে। পচা মাল যদি না থাকতো আর একটু বাজার ভালো দিন যায়। ইন্ডিয়ান পেঁয়াজের দাম আমরা দেখলাম যে 4-5 দিন আগেও 104-105 টাকা ছিল, 104-105 টাকা আছে, কিন্তু ওইটা তেমন চলে না এখন, আবার 100-এর নিচে, 100-এর নিচে। তো ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি কেমন এখন? মোটামুটি খারাপ না, মোটামুটি আছে। পাকিস্তানিটা আগের চেয়ে কিন্তু কমছে, আমরা পাকিস্তানি এখন নাই মার্কেটে, হালকা আগের মাল, আগের মাল দেখা গেছে দুই সাইড দোকানে আছে এরকমের। এখন এই ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে কিছুটা কম আসলে দেশি পেঁয়াজ কিছু বাড়তে পারে দাম, ওইটা বাড়ার সম্ভাবনা আছে। তো বেচা কিনা কেমন? এখন বেচা কিনা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। সমস্যা নাই, বাজার নিয়ন্ত্রণে থাকবে, বাজার বাড়বে না, মানে বাড়বে না, আপাতত বাড়বে না, এখন সামনে কি হয় দেখা যাক, আবার আমদানি কমলে বাড়তেও পারে। আর আমদানি এখন সামনে মুড়ি কাটা আসবে, কিছুদিনের ভিতরে পেঁয়াজ লাগানো শেষ হয়ে যাবে। তো আপনাদের এখানে এক ব্যাপারী ভাই আছে, তার সাথে একটু কথা বলি। বলেন ভাই, মনে হয় ফরিদপুরের ব্যাপারী ভাই, তাই না? হাবিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। একটু পিছিয়ে আগান কথা বলি ভাই, আপনাকে সবাই চিনি আমাদের চ্যানেলে যারা দেখে। বাইরের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর নগরকান্দা? নগরকান্দা। তো ওই নগরকান্দা হাটের কি অবস্থা? নগরকান্দা হাটে যেভাবে এখন বাজার আছে, এভাবে কৃষকের অনেক লস হয়ে যাচ্ছে, যদি পেঁয়াজের বাজারটা বাড়তে থাকে কৃষকের জন্য ভালো হয়, এমনকি আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুযোগ ভালো হয়, আমরা ব্যবসায়ীরা অনেক লসে আছি, লসে আছেন, এমনকি কৃষকরাও লসে আছে, কৃষকরা লসে আছে। আপনারা ব্যাপারী ভাইরা যারা আছেন তাদের একটু লসটা একটু বেশি দেখেন? হ্যাঁ, লসের বেশি, বেশি লসের পরিমাণটা বেশি। এই হাটে একদমে কিনছেন, এখন আবার অন্য দামে বিক্রি করতে হয়, দাম কমে বারে কমে বারে, মানে কেনার আগের দিনও বোঝা যায় না যে কাল বোঝা যায় না যে এইভাবে বাজার লাভ বনে আছে, লাভে বেশ পাশে লাভে বেচতে পারি না। দেখা গেছে আপনাদের 100 টাকা কেনা পড়লে ওই পরের দিন আবার 98 টাকা আসে, আমার গাড়ি ভাড়া আছে, গাড়ি ভাড়া আছে এই কারণে। তো আপনার পেঁয়াজ কোনগুলো ভাই? এইটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে, অল্প কটা আছে। এইটা কত করে বিক্রি করছে আজকে? এই 90-95। এইটা 90-95 করে বিক্রি করছে আজকে।
এখন সামনে কি হইতে পারে ভাই, দাম কেমন থাকতে পারে? দাম এইভাবে থাকলে তো সমস্যাই, কৃষকের সমস্যা। মনে করেন কৃষক যেভাবে লস হয়ে যাচ্ছে, আগামীতে এরা লাগাবে এরকম পরিকল্পনা, কিন্তু এখন তারা তো মোটামুটি দাম পাইছে কৃষক ভাইরা। এখানে 90 টাকা, কিন্তু খুচরো বাজারে কিছু কিছু জায়গাতে এখনো 115-120 টাকা বিক্রি হয়। খুচরো বাজার ডাইলো বাজার বেশি দেখায়, কিন্তু আসলে আমাকে জায়গা তো কমে কিনতেছে। খুচরো বাজারে এখন 120 টাকা বিক্রি করে। দেখা গেছে আপনার পাবনা পেঁয়াজ তো 105 টাকার উপরে নাই, মার্কেটে আছে নাই সর্বোচ্চ ভালো যেটা, কিন্তু খুচরো বাজারে তো 110 টাকা বা 15 টাকা বিক্রি করলে হয়, কোথাও কোথাও 120-125 টাকা বিক্রি হয় যেটা দেখলাম আমরা। হ্যাঁ, খুচরো বেশি বিক্রি করতেছে না। স্কিনে মাংস আধা কেজি, আধা কেজি পেঁয়াজ কিনে এইখানে এটা 100 টাকা পড়বো, 100 টাকা পড়বো। ভাই আসেন কোথা থেকে? কেজি বাইরে পোসা, মানে পোসা তো সব হিসাব করতে হবে না। 1 কেজি বাইরে 30 পয়সা লেবারি, সারাদিনে পেঁয়াজ বেচা যাবে 20 কেজি, 20 কেজি বেজে কয় টাকা লাভ হইব বলেন? সারাদিনে এখন একটা ব্যান গাড়ি এলাই 20 কেজির উপরে বেচতে পারবো না, বেশির কারণে দামটা বেশির কারণে। হ্যাঁ, আপনি কি বিক্রি করেন কি খুচরো? হ্যাঁ, খুচরো ব্যানে। কোথায় বিক্রি করেন? বাসাবো, বাসাবোর ওদিকে বিক্রি করেন। এখন 20 টাকা বিক্রি করি, 120 টাকায় বিক্রি করেন? 120 টাকা, আবার মাঝে মাঝে 115, মানে বাজার বুঝছি আর কি। এখান থেকে একজন 5 কেজি নিয়েছে, অর্ধার একটু কমাই রাখা যায়, কমাই রাখা, 1 কেজি নিলে তো কম রাখা যায় না। আপনাদের এই এক বস্তায় ঘাটতি হয় কত কেজি? এক কেজি এক বস্তা নর্মাল 4 কেজি ঘাটতি হইব, 4 কেজি ঘাটতি হয়। হ্যাঁ, আপনাদেরও সমস্যা আছে, অনেকে বাইসে নেয়, দেখা গেছে আপনার একটা একটা বাইসে নেয়, হ্যাঁ, কেউ নেয় হাফ কেজি, কেউ 1 কেজি নেয়, কেউ নেয় এই কয় 10 টাকার বেশ দেন, 10 টাকারও বলে, 10 টাকারও বলে, 400 টাকা কেজি আদায় 10 টাকার আদায় চাই, কি কন তাই? হ্যাঁ, 10 টাকার চাই, মানে সমস্যা সবারই সবারই। আবার দেখা গেছে 10 গ্রাম বেশিও যায়। হ্যাঁ, 1 কেজি মাল মাপতে গেলে 10 গ্রাম বেশি যায়, আবার একটা কমাইলে আবার দেখা গেছে 5 গ্রাম কম হয়ে যায়। তো 999 গ্রাম নেবে না, 900 1,020 গ্রাম নেবে, বুঝছেন? আপনাদের 20 গ্রাম বেশি নেবে, কেউ 1 গ্রাম কম নেবে না, 999 গ্রাম নেবো না। কম দেশ আর একখানে মাপো, তিন তলায় মাপো, ইন্ডিয়া মেশিনে মাপো, এবার 10 গ্রাম কম বা কম দিলে, কম দিলি কে চুরি করলি কে? এক কম দিছি। হ্যাঁ, আট দিন লাগবে 70 কেজি বিক্রি করতে। কি কয় ভাই, কয় কি? তো ভাই এই তো খুচরো ব্যবসায়ী ভাইদেরও তো সমস্যা, এদের সমস্যা তো বললো, আর আমাকেও তো সমস্যা, সব জায়গায় সমস্যা, সমস্যার কোনো শেষ নাই, যাদের কাছে কথা বলি তাদেরই সমস্যা। বাজার যদি বাড়তিতে, হ্যাঁ হ্যাঁ, করে সবার জন্য ভালো হয়। কৃষক ভাইরা আবার বলবে যে তাদের সার বীজ বিভিন্ন খরচ আছে, সেটাও তো বেশি, দাম তো বেশি, বেশি হয় না? হুম, কৃষকের তো অনেক টাকা খরচ হয়, অনেকটাই খরচ বেশি যাচ্ছে এখন বর্তমানে। তো এখন কি মাল আগের চেয়ে একটু কম কিনতেছেন ভাই? মাল যা কিনে তাই তো চলে না, মানে কম কিনতেছেন যেহেতু লস হইতেছে, লসের পরিমাণটা বেশি, লসের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, লসের পরিমাণই বেশি হইতেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। 5 টাকা লাভ করতাম। এখন প্রতিদিন কত কেজি নেন কাকা? না, প্রতিদিন এই জনগণের আজ একখান মাল যদি নিই 70 কেজি, হ্যাঁ হ্যাঁ, নিচে 5 দিন জায়গা 6 দিন বেচা লাগবে আমার, 5-6 দিন। হ্যাঁ, দাম বেশির কারণে এখন আপনাদের বিক্রি করতে সমস্যা? হ্যাঁ, যে দাম হিসাবে তো বেশি না, পেঁয়াজের কেজি 100 টাকা, 120 টাকা বেশি না, বেশি না, বেশি অন্যান্য বাজার হিসাবে। হ্যাঁ, দেখা গেলে ডিম কিনে খাই 60 টাকায়, তাহলে পেঁয়াজের দাম কি বেশি নেই? হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজের দাম কি বেশি না? হিসাবে কিন্তু বাজার বেশি না, খালি পেঁয়াজের আর আলুর মধ্যেই আন্দোলন না চলে, আর কোনার মধ্যে আন্দোলন নাই, আলু আর পেঁয়াজের মধ্যে আন্দোলন চলতে আছে। হুম, যাই 700 টাকায় 40 টাকা কেজি আলু বস্তা, আমি বল তোমাকে বদলা দেবো আমরা তাই। হ্যাঁ, শ্যামবাজার এখন প্রায় সময় আসেন? হ্যাঁ, ওই যে আলু কিনলাম 44 টাকা করিয়া, 44 টাকা 30 পয়সা, লেবারি আছে 30 পয়সা, 45 টাকা এনে পারবো, গাড়ি ভাড়া লয়ে আর 2টি আরো 2টি খরচ আছে, পলিটিন আছে, ডাকি বসা আছে, 50টা আলু করিয়া যাইবো,
ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। 60 টাকা আলু বেশি, ঠিক আছে, থ্যাংক ইউ।